আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শপিং মাস্টার ইন বাংলা। আমি সুমিতা কিছু আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। তো শুরুতে আমরা আমাদের আজকে লেকচার টপিক দেখে নিই। সো আজকে তেমন কিছু না, জাস্ট কিছু রিসোর্স শেয়ার করবো লোগো এবং ইমেজের জন্য। আপনাদের সাথে কিছু ওয়েবসাইট শেয়ার করবো, সেখান থেকে আপনারা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে লোগো বানিয়ে নিতে পারবেন। নর্মাল টাইপের লোগো যা দিয়ে আমাদের কাস্টমাইজেশন কাজ চলে যাবে এবং টুকটাক আপনি গ্রাফিক্সের কাজ ইত্যাদি দিয়ে সাজতে পারবেন, কোনো হাইলাইট কাজ না, নর্মাল। তো আমরা চলে যাই আমাদের রিসোর্সে। সো শুরুতেই আমি একটা ওয়েবসাইট ভিজিট করেছি, ওয়েবসাইটটার নাম হলো unsplash.com। আপনারা অনেকে চিনেন। তো আমার পার্সোনালি আনস্প্ল্যাশ বেশ পছন্দ অন্যগুলোর থেকে। তো আপনি এখানে এসে আপনার ওয়েবসাইট কাস্টমাইজেশনের যে ইমেজগুলো দরকার নিতে পারবেন, প্রোডাক্ট ইমেজ সেভাবে না পেলেও আপনার ব্যানার বা কোনো ক্যাটাগরিতে দিতে চাইলে সেই ইমেজগুলো এখানে পাবেন। স্লাইডারের ইমেজগুলো তো আপনার এখানে তো জাস্ট সার্চ করতে হবে আপনি কী ধরনের ইমেজ চাইতেছেন। তো এখানে অনেক ক্যাটাগরিও আছে, আপনি একটা কোনো সে সার্চ করবেন। দেওয়া যায় আমরা ক্যাট লিখে, তো এখানে বিড়ালের অনেক অনেক ইমেজ আপনারা পাবেন। এখানে অনেক ভালো ভালো রেজুলেশনের ইমেজ আছে। তো আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি সাইজ স্মল তারপর মিডিয়াম লার্জ সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে আপনার অরিজিনাল সাইজটা অনেক বড় এই সাইজে ডাউনলোড হয়ে যাবে। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার সাইজ। আর আপনারা চাইলে ইমেজগুলো রিসাইকেল করতে পারেন পেন্টিংয়ের মাধ্যমে। আমাদের ল্যাপটপ বা পিসির সাথে যে পেন্সিলটা দেওয়ার থাকে পেপার, সেটার মাধ্যমে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। দেন আমাদের পরবর্তী ওয়েবসাইট হলো ফ্রিপিক। তো ফ্রিপিক.com থেকেও আপনি ইমেজ ডাউনলোড করতে পারেন। এখানে প্রিমিয়াম ফ্রি ডিজাই আছে, তো আপনার ফিল্টার করে নিতে হবে। আমরা এখানে ক্যাটালগে সার্চ করি। এখানে ক্যাটাগরি আছে, আপনি ভেক্টর নিতে চাচ্ছেন, ফটো বা পিএইচডি বা আইকন, তারপর লাইসেন্স প্রিমিয়াম প্রিমিয়াম এগুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে তারপর এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। দেন আমাদের থার্ড ওয়েবসাইট এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনি যদি সার্চ দিলে পাবেন। তো আমি তিনটা মেনশন করতেছিলাম, এখানে আমরা একটু ক্যাটাগরিতে সার্চ দিই। এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, এগুলো ফ্রি ইমেজ, এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর প্রোডাক্ট নিতে চাইলে আপনি আলিএক্সপ্রেস বা অ্যামাজন ইউজ করতে পারেন, এগুলোতে আপনি ভালো কোয়ালিটির ইমেজ পাবেন আপনার প্রোডাক্টের জন্য। দেন লাস্ট লোগো তৈরি করার জন্য ক্যানভা। তো আমার কাছে ক্যানভার এডুকেশন সাবস্ক্রিপশন আছে, আর গুড নিউজগুলো এটা ইউজ করতে চাইলে আপনারা সাবস্ক্রিপশন বক্সে দেখবেন, সেখানে আমি একটা ইনভিটেশন লিঙ্ক দিব। ওই লিঙ্ক থেকে যদি আপনি লগ ইন করেন, আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ক্যানভাসে, তাহলে জাস্ট লিঙ্কটা ভিজিট করবেন, তাহলে আপনার লগ ইন হয়ে যাবে। আর না হলে আমার লিঙ্ক থেকে ভিজিট করে ক্রিয়েট করবেন। আর আপনার এই অ্যাকাউন্টে মেয়াদ থাকবে 1 বছর এবং আপনি এডুকেশন সাবস্ক্রিপশনের যত প্রিমিয়াম জিনিস আছে সব কিছু ইউজ করতে পারবেন। সো এটা আমার তরফ থেকে গিয়ে, আর আমি হয়েছি অন্যার একজনের থেকে গিয়ে। তো শেয়ারিং ইজ কেয়ারিং, তো আপনাদের তো আমার কেয়ার করতেই হবে, এত কষ্ট করে আমার একটা কোর্স দেখতেছেন। তো যাই হোক, মজার কাজ বাদ, এবার আমরা একটু লোগো দেখবো। আমি একটা প্রাইজ নিয়েছি, থেকে আমি একটা কাস্টম প্রাইজ নিয়েছি, আমার আগে নিয়ে ছিল সে, আমি এখান থেকে নিয়ে দেখে আগে তার নাম, এখান থেকে আমরা টিপ দেবো আরেক টিপে এবং 75 আমাদের এই সাইজে লাগবে কিনা শিওর না। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে এভাবে আপনি এখানে কাস্টম সাইজ নিতে পারেন, তাছাড়া এখানে লোগো লিখে সাইজ দিতে পারেন। তো লোগোর ক্ষেত্রে এটা অনেক বড় সাইজের লোগো আসবে, আপনার হলো
পার্শ্বপিত্র লিঙ্ক, পার্শ্বপিত্র অনেক বড় লোগো যেটা আমাদের ওয়েবসাইটের রেফিডারের সাথে যায় না, আমাদের ওয়েবসাইটের রেফিডার একটু ছোট লোগো লাগে। তো আমাদের সফটওয়্যার একটা ভালো বিষয় যে তারা বেশিরভাগ সময় কোন ইমেজের কি সাইজ দরকার সেটা রেকমেন্ড করে দেয়। আমরা কাস্টমাইজেশনের জন্য দেখবো আমাদের কোনটা লাগে, আমরা আবার সেট করে নিতে পারবো সেটার সঙ্গে। তো এখান থেকে আপনারা ওয়েবসাইটে অনেক অপশন দেখতে পাচ্ছেন, যেটা ক্যানভার প্লাস না। সো আমি এত কিছু এক্সপ্লেন করবো না, আমি জাস্ট একটা কুইক লোগো বানিয়ে দেখাচ্ছি। আমি গ্রাফিক্স এর কাজে খুবই খারাপ, সো তেমন হাই কোয়ালিটির কোনো লোগো না, জাস্ট একটা টেক্সট লোগো। সো আমি যেটা নিলাম এটাকে একটু বড় করে নিই, আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা কি ফন্ট নিব, কি ফন্ট একটু দেখছি, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা নিবেন। আমি জাস্ট নিলাম এবং আমি এই পিটাকে সিলেক্ট করেছি, আর এটার কালার আমি এখন চেঞ্জ করে দিব। কালারটা আমি এই কালার দিয়ে দিচ্ছি, আমার সিলেকশনের প্রবলেম হইতেছে, আমি অনেক আনাড়ি এই বিষয়গুলোতে। আমরা মিডল বরাবর রাখলাম এবং আমরা এখান থেকে এলিমেন্টস এ যাবো। এখান থেকে আমরা শেপস এ এটা নিয়ে নিতে পারি, আমাদের শেপস এর মধ্যে ভালো। এখানে আমরা শুরু করবো, থেকে আমরা ডুপ্লিকেট করে সাইজ একটু বড় হয়ে গিয়েছে, একটু টিকিট করা অবস্থায় থাকে যেহেতু এটাকে ডিলিট করে আবার ডিলিট করে নিই। মোটামুটি চলে। তো এটা আমাদের খুবই সাধারণ একটা লোগো, এটা লোগোর মধ্যে পড়ে না, যার কারণ দেখাচ্ছে যে একটা টেক্সট লোগো এইভাবে আপনি দুটো ক্যানভাস এরকম বানাতে পারেন। ডাউনলোড করে তাছাড়া আপনি টেমপ্লেটসে যেতে পারেন, এখানেও লোগো লিখে সার্চ দিতে পারেন। এখানে অনেক ধরনের লোগো পাবেন আপনি। এখান থেকে না এসে আমরা যদি এখান থেকে লোগো তে চলে যাই তাহলে আরো ভালো টেমপ্লেট পাবো। এখানে দেখুন বিভিন্ন ধরনের লোগো আপনাকে শো করতেছে, আপনাদের ওয়েবসাইট বাদেও আদার অন্য কোনো কাজে যদি লোগো লাগছে এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর প্রিমিয়াম সব কিছু ইউজ করতে পারবেন এই সাবস্ক্রিপশনের আন্ডারে। সো আমরা আমাদের স্লাইডে ব্যাক করি, এই ছিল আমাদের রিসোর্সের ভিডিও। আমি তিনটা ইমেজের ব্যাক করেছি, এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করবেন। আর ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। অলরেডি অ্যাকাউন্ট থাকলে জাস্ট লিঙ্কে ক্লিক করে যাবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে আগে তাহলে ওই লিঙ্কে যেয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে হয়ে যাবে। সো থ্যাংক ইউ
সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকবেন।